হ্যালো বন্ধুরা, আমি মধুরিমা। আজ তোমাদের সঙ্গে হাজির হয়েছি একটা নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে। মুভির নাম চ্যাপি। এটি একটি রোবট সায়েন্স ফিকশন মুভি। মুভির শুরুতে আমাদের একটা দেশকে দেখানো হয় যেখানে ক্রাইম রেট প্রচণ্ড হারে বেড়ে গেছে। পুলিশ পরিস্থিতি কন্ট্রোল করার অনেক চেষ্টা করছে, কিন্তু এরপরেও কোনো বিশেষ রেজাল্ট সামনে আসছে না। এই পরিস্থিতিতে সায়েন্টিস্টরা সাজেস্ট করে যে রোবটদের পুলিশের সাহায্যের জন্য কাজে লাগানো উচিত। এই সাজেশনটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে। এরপর এক ওয়েল নন কোম্পানিকে এই ধরনের বিশেষ রোবট বানানোর অর্ডার দেওয়া হয়। এখানে একজন সায়েন্টিস্টকে দেখানো হয় যে এই ধরনের রোবট তৈরি করছে আর পুলিশকে সাহায্য করতে পারবে। এরপর যখন রোবট পুলিশের সাথে কাজ করতে শুরু করে, তখন সিচুয়েশন অনেকটাই আয়ত্তে চলে আসে। এসবের মধ্যে আমরা একটা রোবটকে দেখতে পাই যে প্রায় সব সময় খারাপ হয়ে যায়, আর ওই রোবটটাকে অনেকবার রিপেয়ার করার জন্য নিয়ে আসা হয়। এরপর এক ড্রাগ ডিলার গ্রুপকে দেখানো হয় যারা এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস স্মাগল করে বেড়ায়। রাস্তায় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই কারণে অনেক ড্রাগস প্যাকেট নষ্ট হয়। এই সময় পুলিশ ওদের পেছনে ছিল, পুলিশের সাথে রোবটও ছিল। অন্যদিকে এই গ্যাংয়ের লিডার এই পরিস্থিতি দেখেও প্রচণ্ড রেগে যায় ও নিজের বন্দুক বার করে পুলিশের উপর গুলি চালাতে থাকে, যার ফলে ওই রোবট আবার খারাপ হয়ে যায় যাকে কিছুদিন আগেই রিপেয়ার করা হয়েছিল। তাই ওকে পুনরায় আবার রিপেয়ার করতে নিয়ে আসা হয়। কিন্তু এইবার ওই রোবটের অবস্থা ঠিক ছিল না, ওর ব্যাটারি পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। সায়েন্টিস্ট ওকে চেক করে আর বলে এই রোবটকে রিসাইক্লিং এর জন্য পাঠিয়ে দিতে। এবার সিন চেঞ্জ হয়ে যায়। আমরা গ্যাং লিডারকে দেখতে পাই যে ড্রাগস স্মাগল করছিল। ও ড্রাগস ডিলারকে ফোন করে বলে, তুমি আমাকে যে ড্রাগস সাপ্লাই করেছিলে সেগুলো এখন পুলিশের কাছে আছে, তাই আমি আমার টাকা ফেরত চাই। যেহেতু এই গ্যাং লিডার খুব সাংঘাতিক একজন লোক, তাই ড্রাগ ডিলার খুব চিন্তায় পড়ে যায় যে কি করে ও টাকা ফেরত দেবে। তখন ও গ্রুপের একজন ফিমেল মেম্বারকে বলে, আমরা একটা বড় চুরি করব। ড্রাগ ডিলার বলে, প্ল্যানটা তো ভালো, কিন্তু আজকাল রোবোকক্সের জন্য পুলিশ খুব শক্তিশালী হয়ে উঠেছে, তাই চুরি করা এখন খুবই মুশকিলের ব্যাপার। তখন ফিমেল মেম্বার বলে, তাহলে আমরা ওই সায়েন্টিস্টকে কিডন্যাপ করবো যে ওই রোবটগুলো তৈরি করছে। ওই সায়েন্টিস্টের সাহায্যে আমরা সমস্ত রোবটকে ডিঅ্যাক্টিভেট করে দেবো, আমাদের কাজ সহজ হয়ে যাবে। সিন ওই সায়েন্টিস্টের উপর শিফট হয় যে নিজের একটা নতুন প্রজেক্টের উপর কাজ করছে। ফাইনালি ও কিছু ভালো ফলাফল পায় যার জন্য খুব খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের বসের কাছে যায় আর বসকে তার নিউ প্রজেক্টের কথা বলে। সায়েন্টিস্ট এমন একটা রোবট ক্রিয়েট করতে চায় যাকে মানুষ কন্ট্রোল করবে না, বরং ওই রোবটের চিন্তা ভাবনা করার শক্তি থাকবে, যত ওই রোবট বুঝতেও পারে আর বলতেও পারে। কিন্তু সিইওর সায়েন্টিস্টের এই আইডিয়া খুব একটা পছন্দ হয় না। তার মনে হয় সায়েন্টিস্ট এখন যে প্রজেক্টে কাজ করছে তার উপরেই মনোনিবেশ করুক, ওনার কাছে এক্সপেরিমেন্টের জন্য সময় আর পয়সা কোনোটাই নেই। এই কথা শুনে সায়েন্টিস্ট কিছুটা উদাস হয়ে যায়, কারণ এই কাজের জন্য খুব পরিশ্রম করেছিল সে। ও ডিসাইড করে যে ও নিজেই প্রজেক্টের জন্য কাজ করবে, এরকম রোবট বানিয়ে দেখাবে। সে ড্যামেজ রোবটটা নিয়ে নেয় যেটাকে ও রিসাইক্লিং এর জন্য পাঠিয়েছিল। এরপর ও নতুন চিপ নিয়ে ওই রোবটটাকে নিজের গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তায় ড্রাগ ডিলারের গ্রুপ ওকে আটকায় আর ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। ওখানে ওরা সায়েন্টিস্টকে বলে, তুমি আমাদের সমস্ত রোবটের কন্ট্রোল দাও যাতে আমরা সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারি। সায়েন্টিস্ট ওদেরকে বলে, আমার কাছে রোবটের কন্ট্রোল নেই, ওইসব পুলিশ ডিল করে, আমার কাজ শুধুই রোবটগুলো তৈরি করা। তখন ড্রাগ ডিলার বলে, তুমি যখন আমাদের কোনো কাজেরই নাও তখন আমরা তোমাকে মেরে ফেলবো। ফিমেল মেম্বার ওদেরকে বলে যে ওর গাড়িতে একটা রোবট আছে। সেটা দেখে ড্রাগ ডিলার সায়েন্টিস্টকে বলে যে, তুমি কি নতুন রোবট বানাচ্ছ? তখন সায়েন্টিস্ট বলে, না, আমি রোবটের উপর কিছু এক্সপেরিমেন্ট করব। তখন ড্রাগ ডিলার বলে, ঠিক আছে, তুমি এক্সপেরিমেন্ট করে একটা নতুন রোবট বানাও যে আমাদের জন্য কাজ করবে। তখন সায়েন্টিস্ট বলে, না, আমি যে নতুন রোবট বানাবো সেই সব কাজ করতে পারবে না যা তোমরা চাইছো, সে খুবই নরম মনের হবে কারণ এটা একটা নতুন এক্সপেরিমেন্ট, তোমাদেরকে ওর খেয়াল রাখতে হবে। ড্রাগ ডিলার বলে, ওইসব তুমি আমাদের উপর ছেড়ে দাও, তুমি শুধু রোবটের উপর কাজ শুরু করো। সায়েন্টিস্ট এই কাজের জন্য রাজি ছিল না, কিন্তু ওরা সায়েন্টিস্টের উপর বন্দুক পয়েন্ট করে, তাই বাধ্য হয়ে ওকে ওর কাজ শুরু করতে হয়। ও চিপকে ইনস্টল করে দেয়, আরও অনেক পরিশ্রম করে ওর এক্সপেরিমেন্ট সফল হয়। ও সেরকম রোবট তৈরি করতে সক্ষম হয় যেরকম ও চেয়েছিল। সায়েন্টিস্ট যেমন বলেছিল যে এই রোবট খুবই সেন্সিটিভ হবে, ওই রোবট সেরকমই ছিল। ওই রোবটের সিস্টেম একদম বাচ্চাদের মতো ছিল, ও ভয় পাচ্ছিল, বাচ্চাদের মতো ব্যবহার করছিল। ওখানে যে ফিমেল মেম্বার ছিল সে রোবটের নাম দেয় চ্যাপি। অন্যদিকে সায়েন্টিস্ট এই রোবটের উপর কাজ করতে চাইছিল, তখন এই ড্রাগ ডিলার সায়েন্টিস্টের উপর গান পয়েন্ট করে আর ওকে চলে যেতে বলে। ও সায়েন্টিস্টকে বলে, তোমার কাজ শেষ হয়ে গেছে, এবার এই রোবট আমাদের।
সায়েন্টিস্ট প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে বেরিয়ে যায়। সেম রোবট অন্য একটা কোম্পানি বানায় যেখানে ইঞ্জিনিয়ার নিজের বসকে নিজের নতুন ডিজাইন দেখায়। ও কিছু রোবট বানিয়েছে, কিন্তু এই কোম্পানির বস ওই রোবটের ডিজাইন রিজেক্ট করে দেয়, কারণ ওই রোবটগুলো আকারে অনেক বড় আর অনেক বেশি এনার্জি অবজার্ভ করছিল। বস বলে এই রোবটে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে। অন্যদিকে ওই সায়েন্টিস্টদের কোম্পানিতে ফেরত এসে নতুন রোবটের ডিজাইন বানায় আর ফাইনালি ও ডিজাইন পেয়ে যায়। ওর বস এটা পছন্দ করে আর অর্ডারও দেয় যে এই ডিজাইনের রোবট তৈরি করা হোক। সায়েন্টিস্ট খুব খুশি হয়ে যায়, সবাই ওকে কংগ্রাচুলেট করে, কিন্তু এই ব্যাপারটা ইঞ্জিনিয়ার পছন্দ করে না। ইঞ্জিনিয়ার মনে মনে বলে যে ওই সায়েন্টিস্টের বাড়ানোর সমস্ত রোবট ডিস্ট্রয় করে দেবে আর ও সমস্ত চিপ চুরি করে নেবে। ওই ইঞ্জিনিয়ার চিপ খুঁজতে যায়, কিন্তু ওখানে কিছু খুঁজে পায় না। ও কম্পিউটার সিস্টেম থেকে খুঁজে বার করে যে রোবট রিসাইকেলিং এর জন্য পাঠানোর কথা ছিল, তার মধ্যে ওই চিপ আছে। সে অবাক হয়ে যায়, কারণ ওখানে না কোনো রোবট ছিল আর না কোনো চিপ। অন্যদিকে আমরা চ্যাপিকে দেখতে পাই যে ওই ড্রাগস ডিলারদের নিজের পরিবার মনে করছিল। ওদের মধ্যে একজন ড্রাগ ডিলার ওকে ফাইটিং স্কিল শেখায়, যাতে ওদের জন্য এই রোবট অনেক চুরি করতে পারে আর ওদের জন্য অনেক পয়সা নিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা ওই ইঞ্জিনিয়ারকে দেখতে পাই যে সায়েন্টিস্টের মাথায় গান পয়েন্ট করে বলে, আমাকে তাড়াতাড়ি বলো, তুমি ওই রোবট আর চিপের কি করেছো, আর আমাকে ওই জায়গার চাবি দাও। তখন সায়েন্টিস্ট ওকে বলে, আমার সাথে তোমার সমস্যাটা কি, আমার কাছে না কোনো চিপ আছে আর না কোনো চাবি। তখন ইঞ্জিনিয়ার ওকে শুট করে, কিন্তু তার মধ্যে কোনো গুলি ছিল না। তখন ইঞ্জিনিয়ার বলে যে ভয় পেও না, আমি তো তোমার সাথে মজা করছিলাম। এই কথা বলে ওখান থেকে চলে যায়। সায়েন্টিস্টের মাথায় কিছু চিন্তা আসে, ও সঙ্গে সঙ্গে চ্যাপির কাছে চলে যায়। ইঞ্জিনিয়ার ওকে দেখে ফেলেছিল, তাই ওকে সন্দেহ হয়। ও সায়েন্টিস্টকে ফলো করে। সায়েন্টিস্ট চ্যাপির কাছে যায় আর বলে, তুমি আমার কথা শোনো, তুমি কোনো অন্যায় কাজ করবে না। সায়েন্টিস্ট ওকে বলে, তুমি একজন ভালো রোবট আর তুমি আমাকে প্রমিস করো যে তুমি ভালোভাবেই থাকবে। চ্যাপি ওকে প্রমিস করে আর ওর কথা শুনে সায়েন্টিস্ট খুব খুশি হয়ে যায়। যাওয়ার পরে বলে, আমি তোমাকে পেইন্ট করা শেখাবো। এরপর ওকে পেইন্ট করা শেখায়। ফিমেল ড্রাগ ডিলার ওখানে আসে, কিন্তু ওদেরকে কিছু বলে না। তখন ওখানে মেন ড্রাগ ডিলার চলে আসে আর ও সায়েন্টিস্টকে এখানে দেখে খুব রেগে যায় আর ওকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। সায়েন্টিস্টকে বলে, তুমি এখানে দ্বিতীয়বার এলে তোমাকে মেরে ফেলবো। ড্রাগ ডিলার চ্যাপিকে অন্য জায়গায় নিয়ে যায় যেখানে খুবই খারাপ কিছু লোকজন ছিল। ওই গ্যাংস্টারদের বলে, রোবটটাকে মারো, আমি ওর অ্যাবিলিটি চেক করতে চাই, আমি ওকে খুব পাওয়ারফুল বানাতে চাই। এরা সবাই মিলে চ্যাপির ওপর আক্রমণ করতে থাকে। চ্যাপি যেহেতু বাচ্চাদের মতো ছিল, তাই ও মারপিট করতে পারে না। ওই বদমাইশ লোকেরা ওর পর পাথর ছুঁড়ে ফেলে এবং ফলে ওর শরীরে আগুন লেগে যায় আর কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওই ইঞ্জিনিয়ার চ্যাপিকে লোকেট করে ফেলেছিল, সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে চ্যাপিকে নিজের সাথে গাড়ি করে নিয়ে আসে। ও চলন্ত গাড়িতেই চ্যাপির হাত কেটে ফেলে, ওর ভেতর থেকে চিপ বের করে নেয়। ও চ্যাপিকে মারতেই যাচ্ছিল, সেই সময় চ্যাপি উপরে উঠে ইঞ্জিনিয়ারের উপর আক্রমণ করে আর ওখান থেকে পালিয়ে যায়। চ্যাপি ও ড্রাগস ডিলারদের গোপন আস্তানায় পৌঁছে যায়। ফিমেল ড্রাগ ডিলার যথেষ্ট দয়ালু ছিল, ও চ্যাপিকে ঠিক করে দেয় আর ওকে আদর করে আর ওকে জিজ্ঞেস করে যে তোমার এরকম অবস্থা কে করেছে। চ্যাপি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, ওই ফিমেল ড্রাগ ডিলার ওর হাত ঠিক করে দেয়। সকাল হয়ে যায়। ফিমেল ড্রাগ ডিলার বলে, এটা আমারই ভুল ছিল যে তোমাকে আমি বাজে লোকদের সঙ্গে যেতে দিয়েছিলাম আর তোমাকে এভাবে মার খেতে হলো। তোমাকে নিজের ডিফেন্সের জন্য ফাইট করা শিখতে হবে, আমি তোমাকে বন্দুক চালানো শিখিয়ে দেবো। কিন্তু চ্যাপি এরকম কোনো কাজ করতে চাইছিল না, কারণ ও সায়েন্টিস্টকে প্রমিস করেছিল। মেন ড্রাগ ডিলার যখন দেখে যে চ্যাপি ওর কোনো কথা শুনছে না, তখন একটা ট্রিক ব্যবহার করে। ও চ্যাপিকে বলে, ঠিক আছে, তুমি বন্ধু এই কারণে ব্যবহার করো না এত যে মানুষ মারা যাবে, আমি তোমাকে এমন গান ব্যবহার করা শেখাবো যাতে মানুষ ঘুমিয়ে পড়ে, তাতে ওদের কোনো ক্ষতি হবে না। চ্যাপির মন যত বাচ্চাদের মতো ছিল, সেজন্য ড্রাগ ডিলারের কথা মেনে নেয় আর শেষ নয় সুখে লড়াই করা শিখে নেয়। এবার ওদের বড় রকমের চুরির পরিকল্পনা ছিল, কিন্তু ওদের কাছে উপযুক্ত উইপেন্স ছিল না যে উইপেন্স দিয়ে ওরা মানুষকে ভয় দেখাতে পারবে। তাই জন্য ড্রাগ ডিলার চ্যাপিকে নিজের মন করা একটা গল্প শোনায়। ও চ্যাপিকে বলে, আমার গাড়ি হারিয়ে গেছে, তুমি আমার কাছে অন্য লোকেদের গাড়িগুলো নিয়ে এসো, যাতে আমি সব গাড়ির মধ্যে নিজের গাড়িটা খুঁজে পাই। চ্যাপির মন বাচ্চাদের মতো ছিল, সেই কারণে ও ড্রাগ ডিলারের কথা জালে ফেঁসে যায়। চ্যাপি অনেক গাড়ি চুরি করে নিয়ে আসে, ড্রাগ ডিলার খুব খুশি ছিল, ওই সব গাড়ির হেভি মেশিন বিক্রি করে অনেক টাকা পায়, ওই টাকা দিয়ে ও দামি উইপেন্স কেনে। এরপর রাত হয়ে যায় আর বৃষ্টি শুরু হয়। ড্রাগ ডিলার দেখে চ্যাপি একটা মৃত কুকুরের পাশে বসে আছে আর ও খুব কষ্ট পেয়েছে। ড্রাগ ডিলার ওকে বলে, তুমি দুঃখ পেও না, কারণ তুমিও একদিন মারা যাবে। তখন চ্যাপি বলে, আমি মরবো না, কারণ আমি একজন রোবট। তখন ড্রাগ ডিলার চ্যাপিকে বলে, তোমার মধ্যে একটা ব্যাটারি আছে, এটা লাল হয়ে গেছে, সায়েন্টিস্ট তোমাকে চিপ এই কারণে দিয়েছে যাতে তুমি তাড়াতাড়ি মারা যাও। এই কথা চ্যাপির মনে লেগে যায়। ও সায়েন্টিস্টকে ঘৃণা করতে থাকে।
ড্রাগ ডিলার চ্যাপিকে বলে, আমি এমন করে তোমার বডি শিফট করব যে তুমি কোনোদিনও মরবে না, কিন্তু এর জন্য তোমাকে একটা চুরি করতে হবে। ওখান থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আমি তোমাকে চেঞ্জ করতে পারবো। প্রথমে চ্যাপি বারণ করে দেয়, কিন্তু তারপর মেনে নেয় এই লোভে যে ও চিরদিন বেঁচে থাকবে। সায়েন্টিস্টকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। ও এটা ভেবেই চিন্তিত ছিল যে চ্যাপি কোনো রকম ভয়ঙ্কর কাজ না করে বসে, এই কারণে ওদের সিক্রেট জায়গায় চলে আসে। এখানে এসে ও চ্যাপিকে ডাকে। চ্যাপি ওর কথা শুনছিল না। ও সায়েন্টিস্টকে কোনো উত্তর দেয় না, কারণ ওর মনে মনে ফাইনালিস্টের জন্য এখনো কোনো জায়গা ছিল না। সায়েন্টিস্টের পিছনে যায় আর ওকে জিজ্ঞেস করে যে তুমি আমার কথা শুনছো না কেন। তখন চ্যাপি সায়েন্টিস্টকে বলে, তুমি আমার সাথে কথা বলবে না, কারণ তুমি আমাকে এমন শরীর দিয়েছ যার ফলে আমি তাড়াতাড়ি মারা যাব। সায়েন্টিস্ট বলে, এরকম কোনো ব্যাপার নেই, তোমাকে এইসব কথা কে বলেছে? সায়েন্টিস্ট বলে, তুমি একলা এরকম রোবট নও যার শরীরে ব্যাটারি লাগানো আছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার খুব রেগেছিল। ও একটা সিস্টেম থেকে সায়েন্টিস্টের সমস্ত রোবট কোলাপস করে দেয় আর দেশের সমস্ত রোবট নষ্ট হয়ে গিয়েছিল। ক্রিমিনালরা এবার পুরো দেশ জুড়ে ধ্বংসলীলা চালাচ্ছিল। চ্যাপিরও কিছু সমস্যা হচ্ছিল, তখন সায়েন্টিস্টকে রিনিউ করতে আসে। ও তাড়াতাড়ি করে সমস্ত সিস্টেম ঠিক করে দেয় যাতে ধ্বংস হওয়ার আগেও বেঁচে যায়। চ্যাপির গান ফিরলো সায়েন্টিস্টকে জড়িয়ে ধরে। ওখানে বিশাল আকৃতির একটা রোবট ছিল যেটা চ্যাপির খুব ভালো লাগে। ও সায়েন্টিস্টকে বলে, তুমি আমাকে এই রোবটের শরীর দিয়ে দাও, আমার একে ভালো লেগেছে, আমি এর মধ্যে সারা জীবন বেঁচে থাকবো। তখন সায়েন্টিস্ট বলে, না, ওটা একটা আর্টিফিশিয়াল রোবট আর তুমি তো মানুষের মতো ভাবনা চিন্তা করতে পারো। তোমার ডেটা কোনোদিনও কপি বা ট্রান্সফার হবে না, কারণ তোমার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে। চ্যাপি সায়েন্টিস্টের উপর রাগ করে বলে, তুমি তো চাও না যে আমি বেঁচে থাকি। এসব কথা ইঞ্জিনিয়ার শুনছিল আর ও খুব অবাক হয়ে গিয়েছিল এটা ভেবে যে কোনো রোবট মানুষের মতো ভাবতে কি করে পারে। চ্যাপি ওই জায়গা থেকে নিউরো ট্রান্সমিটার নিয়ে চলে যায় যাতে ওর ব্রেনে সমস্ত ডেটা এখানে ট্রান্সফার করতে পারে আর ওই কাজে সফলতা পায়। কিন্তু তখনই ওখানে ড্রাগ ডিলার চলে আসে আর ও চ্যাপিকে বলে চুরি করার সময় হয়ে গেছে আর নিজের গান সেট করে নেয়। চ্যাপিও একদম তৈরি ছিল, ওরা ওই জায়গায় পৌঁছে যেখানে চুরি করা হচ্ছিল। এই নিউজ টিভিতে দেখানো হচ্ছিল। সায়েন্টিস্ট দেখে যে চ্যাপি ওকে প্রমিস করার পরেও চুরি করছে, তখন ও প্রচন্ড রেগে যায়। আর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টের থেকে ডিজাইন যে কারণে চুরি করেছিল সেটা হলো, ইঞ্জিনিয়ার নিজেও অনেক ডিজাইন বানিয়েছিল কিন্তু তার ডিজাইন রিজেক্ট করে দেওয়া হয়েছিল। অন্যদিকে সায়েন্টিস্টের ডিজাইন অ্যাকসেপ্ট করা হয়। সায়েন্টিস্টকে অপদস্থ করা ওর কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল। বসের কাছে এসে বলে, আপনিও দেখতে পাচ্ছেন যে সায়েন্টিস্টের রোবট কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর ও চ্যাপিকে দেখিয়ে বলে, এই ধরনের কাজ করার জন্য রোবট বানিয়েছে। ইঞ্জিনিয়ার আরো বলে, আপনি একবার আমার রোবট টেস্ট করে দেখুন, আমার রোবট ওই চ্যাপিকে মেরে ফেলবে। বস বলে, এই সময় আর কি করা যেতে পারে। ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে নিজের রোবটকে স্টার্ট করে আর ওকে কন্ট্রোল করতে শুরু করে আর ও নিজের রোবটকে নির্দেশ দেয় চ্যাপিকে হত্যা করতে। সায়েন্টিস্ট সেই কথা শুনে প্রচন্ড আপসেট হয়ে পড়ে এবং তাড়াতাড়ি চ্যাপির কাছে যায়। তখনই একজন লোক ড্রাগ ডিলারের কাছ থেকে নিজের টাকা ফেরত দিতে আসে। ওখানে ইঞ্জিনিয়ারের রোবট চলে আসে, মারপিট শুরু হয়ে যায়, গুলি চলতে থাকে আর এইসবের মধ্যে ড্রাগ ডিলারের এক বন্ধুর গুলি লাগে। সায়েন্টিস্টও গুলিবিদ্ধ হয়। চ্যাপি যখন দেখে সায়েন্টিস্টের গুলি লেগেছে তখন সহ্য করতে পারে না, কারণ ওর কোথাও না কোথাও সায়েন্টিস্টকে ভালোবাসত। ফিমেল ড্রাগ ডিলারও ওদের সঙ্গে ছিল, ও সায়েন্টিস্টকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে আরেকজন ড্রাগ ডিলার ইঞ্জিনিয়ারের রোবটকে আটকানোর চেষ্টা করে, না হলে এই রোবট ওদের কাজ বন্ধ করে দিচ্ছিল, কিন্তু রোবট ওর ওপর হামলা করে। ফিমেল ড্রাগ ডিলার এইসব দেখছিল, তখন রোবটের ওপর হামলা করে। রোবট প্রচন্ড রেগে গিয়ে মেন ড্রাগ ডিলারকে ছেড়ে ওই ফিমেল ড্রাগ ডিলারের কাছে যায় আর ওকে মেরে ফেলে। চ্যাপি ওকে নিজের মা মনে করত, এসব দেখেও প্রচন্ড রেগে যায়। ও একটা বোমের সাহায্যে রোবটকে ব্লাস্ট করে দেয়। ও সায়েন্টিস্টকে গাড়িতে বসিয়ে নিজেই ড্রাইভ করতে থাকে। ও সরাসরি কোম্পানির দিকে যায়। ওখানে পৌঁছে দেখে ইঞ্জিনিয়ার ওদের জন্য অপেক্ষা করছে। ওদের উপর আক্রমণ করতেই যাচ্ছিল কিন্তু চ্যাপি ইঞ্জিনিয়ারের উপর আক্রমণ করে, কারণ ওর প্রথম থেকে ইঞ্জিনিয়ারের উপর সন্দেহ ছিল আর ও এটা জানত যে ওই বড় রোবটকে ইঞ্জিনিয়ারই পাঠিয়েছিল। চ্যাপি ওকে মেরে অজ্ঞান করে দেয়। চ্যাপি কি করবে কিছুই বুঝতে পারছিল না। ও সায়েন্টিস্টের শরীরকে রোবটে বদলে দেয়। সায়েন্টিস্টের যখন জ্ঞান ফেরে তখন ও বিশ্বাস করতে চায় না যে ও একটা রোবটের শরীরের মধ্যে রয়েছে। আর ও চ্যাপিকে বলে, আমি তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। এখন চ্যাপি অন্য কারো শরীর পায় আর ও খুব খুশি ছিল। শেষে আমরা দেখতে পাই চ্যাপি আর সায়েন্টিস্ট ওই ফিমেল ড্রাগ ডিলারকে কবরস্থ করে। ওর দিকে তাকিয়ে চ্যাপি বলে, আপনি চিন্তা করবেন না, আপনার শরীরকে একটা রোবটে ট্রান্সফার করে দেব। ও এটাই করে, সমস্ত সিস্টেমকে হ্যাক করে ও একটা নতুন রোবট বানায়। ওই রোবটের মধ্যেও ফিমেল ড্রাগ ডিলারের সমস্ত মেমোরি কপি করে নেয়। ফিমেল ড্রাগ ডিলারও এখন একটা রোবটে পরিণত হয়। এর সাথে এই মুভিটা এখানে সমাপ্ত হয়।